আমরা এখন গ্রামের এক প্রান্তে আছি, সেখানে অনেক গরু দেখা যাচ্ছে। ওই যে দূর প্রান্তে মাঠে ঘাস খাচ্ছে গরুর, আর আমাদের এখানে মানে আমার পায়ের নিচে এখানে একটু কালো জাতীয় কিছু জিনিস দেখা যাচ্ছে, এটাকে গোবিষ্ঠা বলে। এই গোবিষ্ঠা অনেক উপকারী, এটা দিয়ে চাষাবাদ করা হয় এবং সার হিসাবে খুবই ভালো একটা জিনিস। আমরা গ্রামের গাছগাছালি দেখতে পাচ্ছি, এটা আম গাছ, এখানে একটা বেদি দেখা যাচ্ছে, এখানে খুব সম্ভবত বালক বালিকারা বসে। এক মিনিট, আমি আর কিছুক্ষণ পরে আপনাদের সাথে লাইভে আছি। স্যামস ম্যাচ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যে কোন ধরনের আমি হেল্প করতে রাজি আছি, কিন্তু ফেসবুক সংক্রান্ত কোন বিষয়ে আমি হেল্প করতে পারবো না, নো এবং নেভার। এই এই বাবলুর কথা বাদ দে, তোর এসব ফেসবুক টেসবুক নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই। তাইলে শোন শামসু, তুই তো জানোস নিজের এলাকা নিয়ে আমি কি পরিমাণ চিন্তা ভাবনা করি। শেষ পর্যন্ত কোনো ভাবনাই সফল হয় না, সেটাও জানি। আরে যেসব ভাবনায় গলত থাকে সেই সব ভাবনা সফল হওয়ার দরকার কি? তবে এইবার যেটা চিন্তা করছি এইটা এবার সফল হবেই। কিরকম বল দেখি শুনি। শোন, আজার চাচার দক্ষিণের ওই পুকুরটা, ওইটা তো হুদাই পইরা রইছে, কচুরি পানায় ভইরা গেছে। আমি চিন্তা করছি পুকুরটা পরিষ্কার কইরা ওইখানে মাছের চাষ করব, সুপার হিট প্রকল্প হবে। দারুণ আইডিয়া, কি কন ভাই? হ্যাঁ, খুবই ভালো আইডিয়া, সফল হইলে ভালো, মাছ পথে পোতা না গেলেই হয়। আরে না না, এইবার আর কোনো পোতাপুতি নেই, একেবারে ডাইরেক্ট অ্যাকশন, কি কন ভাই? এই বাবলু, দুইটা সিনিয়র ভাই কথা বলতেছে, এর মধ্যে বামার ঢুকাস কেন? বেশি কথা বলস, যা সুন্দর করে তিন কাপ লাল চা নিয়ে যা। শুন তবু তোর একটা কথা বলি, তুই যেই ধরনের আইডিয়া বের করস জিনিসটা মন্দ না, ভেরি গুড, আইডিয়া থাকা ভালো। কিন্তু মনে কর আমাদের এলাকায় যদি ইলেকশন হয়, সেখানে কিন্তু আমি ক্যান্ডিডেট হব এবং বিপুল ভোটে পাস করি। কারণ তুই তো ভালো করে জানোস বর্তমানে ফেসবুক একটা বিশাল ব্যাপার, বিশাল জনপ্রিয় একটা মাধ্যম। সেই মাধ্যমে কিন্তু আমি বিশাল একটা সেলিব্রিটি, আমি কোনো কমেন্টস করলে লক্ষ লক্ষ লাইক পড়ে, কোটি কোটি কমেন্টস পড়ে। আচ্ছা না, আসলে হয়েছে কি, তোর এই লাইক কমেন্ট ফেসবুক এগুলির প্রতি আমার কোনো আগ্রহ নাই। তবে আমার একটা কথা আছে। তবে কি কথা? কথাটা হলো আমি তো একজন পজিটিভ চিন্তাবিদ, একজন পজিটিভ চিন্তাবিদ হিসেবে তোর ফেসবুক লাইভে যদি তুই আমার একটা ইন্টারভিউর ব্যবস্থা করস তাইলে খুব ভালো হয়। শুন তবু তোর আরেকটা কথা বলি, আমি তোকে আগেও বললাম যে আমি এখন বর্তমান সময়ে প্রচণ্ড জনপ্রিয় একজন ফেসবুক সেলিব্রিটি, আমার অনেক দর্শক আছে, তাদের মনের বাসনা মনের ইচ্ছা অনুযায়ী তো আমি কারোর সাথে ফেসবুক লাইভের মধ্যে যাব। যারে তারে তো আমি আমার সাথে লাইভে নিতে পারি না, এই ধরনের উদ্ভট চিন্তা মাথার মধ্যে কখনো আনবি না, নিজেকে তৈরি কর, কিন্তু এটার লিমিট কতটুকু এটা আগে ভাববি, তারপর আমাকে আসি চাটা খাবো না তুই খেয়েছিস সব উদ্ভট প্রশ্ন। ফাইজলামির একটা সীমা আছে, সেলিব্রিটি, ফেসবুক সেলিব্রিটি।